যতটুকু খবর তাতে জেলার যারা শাখা সংগঠনের নেতা নেত্রী আছে তাদের প্রত্যেককে বারণ করেছিলাম যাতে এই মিটিংটাতে না আসে। আমি কিন্তু প্রত্যেককে সম্মান জানিয়ে প্রত্যেককে কার্ড করেছিলাম, প্রত্যেককে আমন্ত্রণ করেছিলাম। এবারে ব্যক্তিগত কার কি মতামত, ব্যক্তিগত কী কী চাল সেটা সন্তুষ্ট করার মতো আমার ক্ষমতা নেই, যে আমাদের জেলা সভাপতি কিসে সন্তুষ্ট আর সেই নিয়ে আমি কিছু পড়ুয়া করি। মানুষ আমার সাথে আছে, মানুষ আমার পাশে আছে। জেলা সভাপতির বিরুদ্ধে কতটা অসন্তোষ? জেলা সভাপতি উনি ওনার মতো রাজনীতি করছে, আমরা বিধানসভার দায়িত্বে আছি, আমরা বিধানসভায় আমাদের মতো রাজনীতি করছি। আমাদের মূল উদ্দেশ্য জোড়া ফুলের পক্ষে ভোট দেওয়া আর দিদিকে 2021 মসনদে বসানো। দল বিরোধী কার্যকলাপ করার জন্যে প্রদেশ নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের নির্দেশক্রমে আমরা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে বহিষ্কার করলাম। সে ছিল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক যাকে জেনারেল সেক্রেটারি বলে। তাকে একবার শোকজ করা হয়েছিল, আপনারা জানেন, আপনাদেরকে সেটা বলেছিলাম। সেই শোকজের কারণ ছিল যে তিনি মিটিংয়ের মধ্যে থেকে সভাপতির নামে খারাপ ভাষা প্রয়োগ করেছিলেন। সেই জন্য আমরা তাকে সতর্ক করেছিলাম, তাকে শোকজ করেছিলাম এবং তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সে শুধরোয়নি। পরবর্তীকালে সেও দলের মধ্যে থেকে দলের যে সমস্ত নীতি আদর্শ সেগুলো মেনে চলেনি এবং দলের মধ্যে থেকে দলবিরোধী কার্যকলাপগুলো করে যাচ্ছিল। তাকে সতর্ক করা সত্ত্বেও তারা কোনো কিছু আমাদের কর্ণপাত করেনি। প্রথমত তৃণমূল কংগ্রেস তাদের কাকে বহিষ্কার করছে না করছে সেটা নিয়ে আমাদের পার্টির কোনো মাথা ব্যথা নেই। আর তাছাড়া ওদের কে কোন দায়িত্বে আছে সেটা যে দায়িত্বে আছেন তিনিও হয়তো নিজেও জানেন না কখন কী দায়িত্বে থাকেন। আর আজকে সকালে বহিষ্কার করছে, রাত্রিবেলা দেখবেন তাকে তুলে তুলে নেওয়া হচ্ছে। আসলে এটা একটা চমক, এইরকম কেন না? আজকে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানে তার স্বভাব একদম ফ্লপ হয়েছে, কোনো মানুষ যায়নি। বিভিন্ন রকম প্রলোভন দেওয়া সত্ত্বেও সেখানে মানুষ যোগদান করে নেই সেই জনসভায়। সেই ফ্লপ সভার জন্য দু একজন নেতাকে আজকে বহিষ্কার করছেন যে এদের জন্য হয়তো এই ব্যাপার স্যাপার হচ্ছে। তাছাড়া এখানে দাদার অনুগামী দিদির অনুগামী বলে বিভিন্নভাবে এখানে পোস্টার পড়ছে, তো সেই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে ওরা একটা নাটক তৈরি করছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।